হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজ থেকে আমি তিথি আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আপনারা জানেন আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বিভিন্ন বিভিন্ন ব্লগ করি, আপনাদের সবার ভালো লাগে তাই নানা রকম ব্লগ বানাই আর পোস্ট করি। এখন আমি আছি কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সেখানে আমি যে মলটায় এসেছি, আপনাদের আগের দিনই বলেছিলাম আমি যে মলটাতে ঢুকেছি সেটা প্যাভিলিয়ান মল। এখানের সবচেয়ে বড় মল হচ্ছে এই প্যাভিলিয়ান মল, বিশাল মল। আপনি একদিনে ঘুরে তো কোনোভাবেই শেষ করতে পারবেন না, কারণ এখানে ফুড কোর্টটাই এত বড় যে ফুড কোর্ট নিয়ে আমার একটা ব্লগ করা আছে, গোটা ফুড কোর্টটাই আমি শেষ করতে পারি না, তো পুরো মলটা আমি দেখে কী করে শেষ করবো। বিভৎস বড়, আর সমস্ত বড় বড় ব্র্যান্ড, পৃথিবীর সমস্ত বড় বড় ব্র্যান্ড এখানে রয়েছে, তার সঙ্গে কিছু ছোট ব্র্যান্ডও রয়েছে প্রমোশনের জন্য। এবং এত পরিষ্কার, এত বড়, জানি না কতখানি বিক্রি হয় এনাদের, কিন্তু এখানে তো প্রচুর ধনী ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু বেশ কেনাকাটা করেন। আমি যেমন এই সাবানের দোকানটায় এখন এসেছি, এটার দাম খুব বেশি বলবো না, আবার দেখুন দামটা তো বেশি কমটা অনেকটা আপেক্ষিক, তাই যেমন এই পাদিনী থেকে আমরা খুব কেনাকাটা করি। আগের বার আমরা এসেছিলাম যখন এই 10 মাস আগেই, তখন আমি পাদিনী থেকে বেশ কিছু কেনাকাটা করে নিয়ে গেছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিলো। আপনাদের কেমন লাগবে আমি বলতে পারবো না, তবে পাদিনীটা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের দোকান। আর বাথ অ্যান্ড বডি ওয়ার্কস তো আমার ভীষণ ফেভারিট, এখানের আমি অনেক কিছু ব্যবহার করি, তাই চলে এসেছি এটা দেখতে পেয়ে। আবার দেখি এবার এনাদের কী কী অফার চলছে, অফারে অলওয়েজ কেনাটা আমার খুব ভালো লাগে, আর বেশ ভালো ভালো জিনিসগুলো, দামি দামি জিনিসগুলো অফারে পাওয়া যায় জানেন তো, ক্রিম, স্ক্রাব, শ্যাম্পু, প্রত্যেকটা জিনিস, আর পারফিউম তো ভীষণ ভালো। আমি দেখি খুঁজে খুঁজে, এনারা বলেও দেন, ভীষণ হেল্পও করেন, কী কী আছে, আর প্রচুর স্টক, আর আমাদের দেশের থেকে দামটা একটু কমেই পাই আমি এখানে, আর বিশেষত অফারে কিনলে বেশ কমে পাই। এটা যেমন 60 RM রয়েছে, 60 RMটা একটু বেশি হয়ে যাবে আমার জন্য, বাবা 29 RM পেয়ে গেছি, দেখেছেন 29 RM পেয়ে যাচ্ছি, মানে যা কিনবেন 29 RM। ২৯ আরে মানে 536 টাকার মতো, এই দামে আমি কিন্তু দেশে পাই না, যে কারণে আমি এখানে, ওখানে মোটামুটি 750 টাকার মতো পড়ে, আর আমি যেহেতু ডিলে পাচ্ছি সেই জন্য কেন কিনবো না, বেশ অনেকগুলো কিনে নিয়েছি আমি এখান থেকে। একটু লাগেজটা ভারী হয়ে যাবে, যদিও এবার ফেরার সময় অনেকটা লাগেজ নিয়েই নিয়েছি, মানে লাগেজের অ্যালাউন্সটা অনেকটাই বেশি আছে বলে আমি একটুখানি কেনাকাটা করব, সেই জন্যই সেই হিসেবেই আমি টিকিটটা কেটেছি আর কি। মানে আমি সবসময় কেনাকাটা করতে ভীষণ ভালোবাসি, আর একটু কেনাকাটা বেশিই করে ফেলি, এত লোভ হয় না এই ভালো ভালো জিনিসগুলো দেখলে, সত্যি ছাড়া যায় না। কী ভালো ভালো জিনিস বলুন, আর কী স্টক, এগুলো তো আমরা দেশে পাই না, সেই কারণে এখান থেকে আমি কিনে নিয়ে যাই। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আমার অলওয়েজ ভীষণ ফেভারিট, এদের ক্রিমগুলো ভীষণ ভালো হয়, আমি এদের প্রমোশন করছি না কোনোভাবেই, বা এদের প্রমোশন করলেও আমি কিছু টাকা পয়সা পাবো না যদিও, কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমি কী মাখি, আমি কিন্তু জানেন তো সত্যি কথায় মুখ থেকে পা অব্দি একটাই ক্রিম ব্যবহার করি, এবং বাথ অ্যান্ড বডি ওয়ার্কস ব্যবহার করি, আরও কিছু অন্য ক্রিম ব্যবহার করি। এই দেখুন অবস্থাটা বাচ্চাদের মতো করে পুপাই এখন, আর ইনি দেখুন কী সুন্দর বানাচ্ছে এই বউগুলো নানা রকম গিফটের সাথে দেওয়ার জন্য, এ এত সুন্দর এনার হাতের কাজ, আমি না ধরে এনাকে থাকতে পারলাম না, এনার সাথে খুব গল্প করছিলাম, উনিও আমার সাথে গল্প করছেন, আমিও ওনার সাথে খুব গল্প করেছি জানেন। অন্যান্য বার এই মলটায় আমি খুব ভিড় পাই, কিন্তু এবারে এসে দেখছি ভীষণ ফাঁকা, কারণ আমি বুঝতে পারলাম ওনাদের রমজান মাস চলছে তো, আর এই সময়টায় ওনারা দুপুরবেলায় যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া করেন, বাইরে খাওয়া দাওয়া করতে পারেন না, তাই এই সময়টা ওনারা বেরোন না, তাই ভীষণ ফাঁকা মল, কিন্তু প্রত্যেকে কাজে এসেছেন। সবচেয়ে আমি আনন্দের বিষয়টা এটা দেখলাম, আর এত ডেডিকেশান দেখলাম, প্রত্যেকে কিন্তু নিষ্ঠা করে কাজ করছে, এত সাজানো হয়েছে চারিদিকে। এখানে নিচে রয়েছে একটা এক্সিবিশন চলছে, নানা রকম ওনাদের জামা কাপড়ের এখানে বেশভূষার এবং ওনাদের যে কাস্টিউমস সেগুলোর ওপর একটা এক্সিবিশন চলছে এখানে। এত ফাঁকা মল আমি কখনো পাইনি, যেহেতু রমজান মাস চলছে আমি বলছিলাম, সে কারণে ক্রেতা খুব কম, আর এই দেশে বিশেষত মালয়েশিয়াতে একটু মুসলিম প্রধান দেশ, তাই এখানে ওনাদের আধিপত্যটাই একটু বেশি, ওনারাই বেশি থাকেন মুসলিমরাই, তাই এই সময় ওনারা যেহেতু বেরোন না দুপুরবেলায় বাড়ি থেকে, তাই এই সময়টা পুরো ফাঁকা পেয়েছি এবার মলটা, সুতরাং আনন্দে ভালো করে এবার মলগুলো ঘুরে দেখেছি, প্রত্যেকটা দোকান ভীষণ ভালো করে ঘুরে টুরে আমরা দেখেছি। আমি আপনাদের আগের ব্লগেও বলছিলাম যে এবারে কুয়ালালামপুর আসার মেন কারণ হচ্ছে কুয়ালালামপুর বেড়ানো নয়, কুয়ালালামপুর থেকে আমরা যাব বেশ কিছু আইল্যান্ড ট্রিপে, যেসব আইল্যান্ডগুলো একদম বাঙালিরা বা ভারতীয়রাই যায় না নাকি শুনেছি, সেই কারণে সেই ট্রিপে আমরা এখন যাব। তাই আমরা কুয়ালালামপুরে তো আগে আসতে হবে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে কুয়ালালামপুর থেকে, আমাদের কুয়ালালামপুর তো আগে বেড়ানোই, আর কি বেড়াবো, প্যাভিলিয়ান মলটা এত বড় আর এত বিশাল, এত ভালো লেগেছে, তাই প্যাভিলিয়ান মলটাতেই আবার এসেছি। আপনারা তো জানেন আমরা আইল্যান্ড ট্রিপ করতে ভীষণ ভালোবাসি,
বেশি আর প্রচুর আইল্যান্ডসে আমরা যাই, তাই এবারেও যাব অনেক আইল্যান্ডসে। আর মাঝখানে একটুখানির জন্য ঘুরে নিয়েছিলাম পেট্রোনাস টাওয়ারে, ওখান থেকে চলে এসেছি জালান আলোরে। জালান আলোর হচ্ছে এখানে ফুড স্ট্রিট। দেখুন সবার চোখ ফোনের দিকে, এনারা বেড়াবেন কি, মানে চীনেদের কথা বলছি, এনারা বেড়াবেন কি, এনাদের নিয়ে আমি একটা পরে ব্লগ করবো, আপাতত জালান আলোরটা দেখে নিন। জালান আলোর হচ্ছে এখানে ফুড স্ট্রিট, স্ট্রিট ফুডেরই একটা রাস্তা, চারিদিকে শুধু খাবার খাবার। আমরা আগের বার যখন এসেছিলাম শুধু নানা রকম খাবার খেয়ে গিয়েছি, এবং এই খাবার খেলে আপনার শরীর কখনও খারাপ হবে না, কারণ সামনেই এনারা গ্রিল করেন এই ম্যাঙ্গো শেক, স্টিকি ম্যাঙ্গো রাইস, খুব অসাধারণ, জাস্ট ইয়াম্মি। এখানে চারিদিকে বিক্রি হয় ডুরিয়ান, ডুরিয়ান ডুরিয়ান করে এনারা হাঁকছেন বারবার, দেখুন এই চারিদিকে বিক্রি হচ্ছে ডুরিয়ান। ডুরিয়ান মানে হচ্ছে অনেকটা কাঁঠালের মতো, মানে কাঁঠালই, কিন্তু এটা ডুরিয়ানটা একই রকম কোয়াও হয়, কিন্তু একটু টেস্টটা অন্যরকম হয়, এত মাছি ভনভন করে। এই ডুরিয়ান নিয়ে কখনো হোটেলে ঢুকতে দেয় না, কিন্তু আপনি যদি ডুরিয়ান কিনে ফেলেন, আর ডুরিয়ানের দামটাও একটু বেশি, মানে কাঁঠালের মতো কম দাম নয়, কিন্তু এটা এনাদের জাতীয় ফল। চারিদিকে ডুরিয়ান বিক্রি হয়, আর বিক্রি হয় হচ্ছে ম্যাঙ্গো, মানে আম। আমটা এনাদের একটা আমি দেখেছি সারা বছর আম পাওয়া যায়, আম ভীষণ মিষ্টি হয়। ম্যাঙ্গোর সাথে স্টিকি রাইস এনারা বিক্রি করেন। আর এখানে বিক্রি হয় বেকন, নানা রকমের বেকনস বিক্রি হয় এখানে। আমরা ভীষণ এখান থেকে এসে প্রত্যেকবার খাই, অসাধারণ টেস্ট এটার, মানে সামনে গ্রিল করেন এনারা, অপূর্ব খেতে হয়। কাল ভোরবেলায় কুয়ালালামপুর থেকে আমরা চলে যাব, তাই সেখানের ব্লগ নিয়ে পরের দিন আসবো। আপনারা ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন, আমার ব্লগ দেখতে থাকুন। ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের সঙ্গে থাকার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ, নমস্কার।